প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া, এটা হচ্ছে তড়িৎ গতিবিদ্যা কাকে বলে, সেটা ডেফিনেশন। তো আমরা এর আগে ওয়েস্টার্ডের পরীক্ষা পড়ে দেখেছি, সেখানে একটা তড়িৎবিহী তার ছিল, তার চারপাশে একটা চারদিকে একটা চুম্বক শলাকার আঁকলে দেখা যায় যে চুম্বক শলাকার বিক্ষেপ হয়, অর্থাৎ কি হয়, তড়িৎপ্রবাহ চুম্বক মেরুর উপর বল প্রয়োগ করে, মানে একটি তড়িৎবিহী তারের প্রভাবে চুম্বক শলাকার বিক্ষেপ হয়, এটা দেখেছি। তার মানে দাঁড়াচ্ছে যে তড়িৎ প্রবাহটা চুম্বক মেরুর উপর বল প্রয়োগ করে। এবার তাহলে কি দেখা যাচ্ছে, এই পরিবাহী তার চুম্বক শলাকার উপর বল প্রয়োগ করে, যার ফলে একটা বিক্ষেপ হয়। আর নিউটনের তৃতীয় গতিসূত্রে চুম্বক শলাকা পরিবাহী তারের উপর একটা বিপরীতমুখী, সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করবে। চুম্বক ক্ষেত্র অবস্থিত এই পরিবাহী তারের উপর ক্রিয়াশীল বল তারের উপর প্রয়োগ করার ফলে তারটা কী হবে, গতিশীল হবে, গতিশীল করা সম্ভব হবে আর কি। তাহলে কী হচ্ছে, পরিবাহী তারের চুম্বক শলাকার উপর বল প্রয়োগ করে শলাকার বিক্ষেপ হয়। এবার শলাকার নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে পরিবাহী তারের উপর সমান ও বিপরীতমুখী একটা বল প্রয়োগ করে, সেই বলের প্রভাবে এই পরিবাহী তারকে গতিশীল করা যায়। তো এই ধর্মটাকে কাজে লাগিয়ে আমাদের বিজ্ঞানে যে বিষয়ে চ্যাপ্টার আলোচনা করা হয় সেটা হচ্ছে তড়িৎগতিবিদ্যা। তাহলে কী হচ্ছে, পরিবাহী তারকে গতিশীল করা সম্ভব হচ্ছে। ব্যবহারিক ক্ষেত্রে এই ধরনের গতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সম্বন্ধে আলোচনাকে আমরা তড়িৎ গতিবিদ্যা বা ইলেকট্রোডাইনামিক্স বলে থাকি। বুঝলে ব্যাপারটা, এটা কিন্তু বেসিক জিনিস।